যে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুগুলো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে আলোচনার যেটা বিষয় রয়েছে যে কি ছয় নামের ব্যক্তিদের জন্য আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে ছয় নামের ব্যক্তির হঠাৎ প্রাপ্তি বা লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো তৈরি হচ্ছে তো কোন কোন সে ব্যক্তি রয়েছে কাদের নাম রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ প্রবধি দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি নামের সম্পর্কে জেনে নিতে পারবেন প্রথম ভিডিওর মূল অংশে যাওয়া যাওয়া সবপ্রথম আমরা আজকের দিনের পঞ্চম সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি আজকের দিনের ইংরেজি মাসের তারিখ আঠাশে এপ্রিল দু সাল বাংলা মাসের তারিখ পনেরোই বৈশাখ চোদ্দোশো সাল বার হচ্ছে রবিবার চন্দ্র গোচর করছে ধনু রাশিতে আজকের দিনের সূর্যাদয় ঘটবে সকাল পাঁচটা বেজে নয় মিনিটে সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে আটান্ন মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এটা থাকবে আটটা বেজে বাইশ মিনিটে তারপরে পঞ্চমী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র এটা এটা থাকবে ভোর চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে তারপরে পূর্বাষারা নক্ষত্রের প্রবেশ আজকের দিনের যে ওভারঅল প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে যে কি সকাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আজকে দিন সব থেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে কি সকাল পাঁচটা বেজে নয় মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল ছটা বেজে এক মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর একটা বেজে বয়াল্লিশ মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল তিনটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা এই দুটো সময় ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করছি আজকে দিনে সেই ভাগ্যবান ছয় নামের ব্যক্তি কোন কোন নামের ব্যক্তি তাদের সম্পর্কে আলোচনা করে দিচ্ছে সবার প্রথম যে নামের ব্যক্তি রয়েছে তার নামের শুধু যদি ডি লেটার লেখা থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান হতে চলেছেন আজকের দিনে আজকে আপনি অনেক বেশি লাভবান হবেন আপনার যে কোনো রকমের কাজের থেকে একটা কোনো কোনো সুখবর আসতে পারে কাজের জায়গা থেকে আপনারা কোনো না কোনো পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আপনি অনলাইন যদি কোনো রকম ব্যবসা করছেন বা অনলাইন কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেখান থেকে ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা এমনি অফলাইনে কাজ করেন যারা কোনো স্টোরে কাজ করছেন বা কোনো রকম ছোটোখাটো বিজনেসও করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট ভালো যাচ্ছে যারা বিশেষ করে কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্রের ব্যবসা করছেন তারপরে হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন এবং জামা কাপড়ের ব্যবসা করছেন এছাড়া যারা সোনার বিজনেস করছেন সোনার উপর তাদের ক্ষেত্রেও ব্যবসায় অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আপনার পারিবারিক পরিবেশ অনেকটা উন্নতির দিকে যাচ্ছে পারিবারিক পরিবেশ অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আগের থেকে যদি কারো নেগেটিভ চলছিলো তো সেটা আরও বেশি একটু উন্নতি ঘটবে আর যারা অলরেডি নেগেটিভ ছিল বা ভালো ছিলেন তাদের ক্ষেত্রে আরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পারিবারিক পরিবেশ মোটামুটি বেশ উন্নত দিকে যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও আপনাদের আপাতত ঠিকঠাক যাওয়ার সম্ভাবনা থাকবে অতএব আপনি যদি দিন নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য সময়টা খুব ভালো আছে আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন পরবর্তী যে রয়েছে নাম তার নাম হচ্ছে আপনার নামের শুধু যদি কে লেটার লেখা থাকে আপনার নামের সাথে যদি কে লেটার থাকে তাহলে আপনি খুবই আজকে ভাগ্যবান হতে চলেছেন আপনার চাকরি ক্ষেত্রে কোনো 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 ভালো সুখবর আসতে পারে হয়তো আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর বা আপনি যে পোস্টে কাজ করছেন পোস্টে প্রমোশনে পর্যন্ত সুযোগ পেতে পারেন বা আপনি যদি কাজের চেঞ্জেসের কথা ভাবছিলেন তো সে কাজ চেঞ্জ করতে পারেন এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে সময়টা খুব ভালো বন্ধুরা যদি মিলে কোনো রকম কাজ করেন বা করতে চাইছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে মা বাবার সঙ্গে আজকে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো মা বাবার সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই যেতে পারেন সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে পড়ে থাকা সমস্ত কাজগুলি যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন সেটা জরুরি রয়েছে আজ আপনার নিজের লোকজনদের সঙ্গে একটু বুঝিয়ে চলবেন বুঝে কথা বলবেন সেটা জরুরি রয়েছে আজ আপনারা যদি কোনো চাকরির চেষ্টা করছেন বা ভালো কোনো কাজের চেষ্টা করছেন সেটা আত্মীয়স্বজনের সুবাদে হোক বা বন্ধু বান্ধবের সুবাদে হোক আপনার চাকরি বা কাজের সুযোগটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার কাজের দিকে মনোযোগ হন আপনার কাজে উন্নতি থাকছে বা থাকবে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন প্রতিনিয়ত সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব ভালো আপনি যদি আপনার নিজস্ব কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেন সেখানে ভালো রেজাল্ট আপনি করে দেখাতে পারবেন তবে শেয়ার মার্কেট ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনারা যদি মনোযোগ থাকে তো সে ব্যাপারটা আপনারা শিখে নিন তারপরে বিনিয়োগ করবেন ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নামের শুরুতে যদি কে লেটার লেখা থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান আর আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এরপরে আমরা জেনে নেব পরবর্তী যে কাজটা যে নামটা রয়েছে নাম হচ্ছে যে কি এল আপনার নামের শুরুতে যদি এল লেটার থেকে থাকে তাহলে আপনি আজকের জন্য খুবই লাভবান হতে চলেছেন আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছে পূরণ হচ্ছে হয় আপনার কোনো জায়গায় যাওয়া কোনো জিনিস কেনাকাটার বা কোনো জায়গায় বিনিয়োগ করার যদি খুব ইচ্ছে ছিল বা আছে সেক্ষেত্রে আপনার সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আজকে আপনার মা বাবার সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাক মা বাবার সঙ্গে যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে চান বা যেতে চান সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে মার্কেটে যে সমস্ত কাজ অনেক দিন ধরে পড়েছিলো সেগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সাগুলো বাকি থেকে আছে বা ডিউ হয়ে রয়েছে সেগুলো আপনাদের ক্লিয়ার হওয়ার একটা কিছু সম্ভাবনা লক্ষ্য করা আছে আজকের দিনে আপনারা নতুন করে কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে আজ আপনাদের মনের ইচ্ছা অনেক দিনের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে ছোটোখাটো কোনো মনের ইচ্ছা আপনাদের আজকে পূরণ হচ্ছে বা হবে সেক্ষেত্রে দিনটি বেশ ভালো দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে সময়টা খুব ভালো যাচ্ছে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন আজ আপনি নিজের কাজ নিজে করবেন কারোকে কোনো রকমের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবেন তাড়াহুড়ো করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন আজ আপনারা যাই করবেন একটু বুঝেই করবেন সেটা ভালো হবে আপনাদের ইনকাম সোর্স যথেষ্ট ভালো থাকবে আপনি অনলাইন কোনো ইনকাম বা এক্সট্রা কোনো ফাটকা জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো যাচ্ছে বা সেখানে আপনার অর্থ উপার্জন বা আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে লক্ষ্য করা যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে সময়টা খুব ভালো যাচ্ছে বন্ধুরা বা মিলে যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখেন অবশ্যই যেতে পারেন সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এখন আমরা জানব পরবর্তী যে নাম রয়েছে পরবর্তী নাম হচ্ছে যে কি আপনার নামের শুরুতে যদি এন লেটার লেখা থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান এন লেটার ব্যক্তিদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ ভালো উন্নতি হবে সেটা আপনার কাজের জায়গা থেকে হতে পারে নতুন কাজ হতে পারে বা যারা অলরেডি ব্যবসা করছেন ব্যবসায় উন্নতির যোগ একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে সেই দিক দিয়ে হলেও হতে পারে মোট কথা আপনাদের আজকে ইনকাম সোর্স বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে আজকের দিনটি বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই কোনো না কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার জন্য বেশ ভালো সুযোগ পাচ্ছেন আপনাদের প্রেমের সম্পর্ক কিছুটা হলেও উন্নতির দিকে যাবে সেদিক দিয়ে দিনটি খুব ভালো রয়েছে যারা অফিসে কাজ করেন আজকের দিনে আপনার কাজের জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ বেশ ভালো রয়েছে এমনকি বেতন বৃদ্ধি বা প্রমোশনের জন্য যদি চেষ্টা করছিলেন সেই ইচ্ছা বা সেই স্বপ্নটুকু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আজকে সময়টা খুব ভালো যাচ্ছে পারিবারিক পরিবেশ যদি অন্যগোলের ছিল সেটা খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে দিনটি ভালো এখন আমরা আলোচনা করে নেব পরবর্তী যে নাম রয়েছে নামের শুরুতে যদি আপনাদের এস লেটার থেকে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান আজকের দিনে আপনাদের জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আপনার ইনকাম বাড়বে আপনার নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে যে বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল তার সঙ্গে আপনার সম্পর্ক ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে দিনটি বেশ ভালো আপনার জন্য সেক্ষেত্রে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনাদের মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলো কিছুটা রিটার্ন করার চেষ্টা করুন সেদিক দিয়ে দিনটি বেশ ভালো আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে আজ আপনারা তাড়াহুড়ো করবেন না যাই করবেন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই ভালো হবে নিজের কাজ আপনারা নিজে করুন সেটাই ভালো হবে আর যেটা হচ্ছে কি আপনারা যদি চাকরির জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে নতুন চাকরি ভাবতে বা নতুন চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আপনারা যদি চাকরি করতেই চান অবশ্যই চাকরিতে জয়েন করুন বা চেষ্টা চালিয়ে যান আপনাদের জন্য আজকে ভালো কোনো সুযোগ কিন্তু থাকছে শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চাকরি না হোক অন্তত ভালো কোনো কাজের সুযোগ আপনি পেয়ে যাবেন এরপর আসছি আপনাদের লাস্ট যে নাম রয়েছে তার নাম হচ্ছে কি আপনার নামের শুরুতে যদি টি লেটার লেখা থাকে টি আপনার কিন্তু আজকে খুব ভালো যাচ্ছে আজ আপনাদের মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়েছিল সেগুলো তুলে আসার বা উঠে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক যেটা খারাপ ছিল খুব শীঘ্রই সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আজ আপনাদের অনেক দিনের ছোটোখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে দিনটি বেশ ভালো তাড়াহুড়ো করবেন না পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুঝে চলবেন আর আপনার ইনকাম সোর্স যথেষ্ট পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে দূরে কোনো বন্ধু আত্মীয় স্বজন আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করবে আজকের দিনে তবে সেখানে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আপনি আপনার ভাগ্যের জন্য আজকে অনেক কিছুই প্রাপ্তি ঘটাতে পারবেন আজকে আপনাদের হঠাৎ প্রাপ্তি বা চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ এরকম কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো তাড়াহুড়ো করবেন না তর্কের পরিবেশ এড়িয়ে চলুন সেটাই ভালো হবে আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি উন্নতির দিকে যাচ্ছে নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কোন কোন নামের ব্যক্তি রয়েছে আপনার নামে যদি নাম থেকে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিও শেয়ার করতে ভুলবেন না